ঈদের ছুটিতে কাজিনদের সাথে খেলতে গিয়ে ছাদে পড়ে গিয়ে ব্যথা পায় তাহারাত, এবং এই ব্যথা পাওয়ার পরে তার সামনে যে দুটো দাঁত আছে সে দাঁতের মধ্যে একটি দাঁত খুলেই চলে আসে। প্রচণ্ড ভয়ে আতঙ্কে তার পরিবারের সবাই মিলে তাকে নিয়ে আসে আমার কাছে, এবং আসার পরে আমি দেখতে পাই 9 বছরের তাহারাত তার সামনের দাঁতটি অনেকটা অংশে খুলে নড়ে গেছে এবং অনেকটা অংশ কেটেও গেছে, ঠোঁটের নিচের অংশটাও কেটে গেছে। যেহেতু দাঁত অনেকটা অংশ খুলে চলে এসছে এবং এই জায়গাটি কিন্তু ওর আর কিন্তু বসানো সম্ভব হচ্ছে না, বা হচ্ছে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগেই তার এই দুর্ঘটনাটি ঘটেছে, এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় দাঁতের যে অংশটি খুলে গেছে সেটি কিন্তু আবার কিন্তু জায়গাটিতে বসিয়ে দিতে পারি, এবং সকেটের মধ্যে প্লেস করে দেওয়ার পরে আমরা আইলেট ওয়্যারিং নামক একটি চিকিৎসা আছে সেটি করে দাঁতটিকে কিন্তু স্থায়ীভাবে বসিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, এই মুহূর্তে তার এই সমাধানটি করা যাচ্ছে, এবং 1 সপ্তাহ বা 10 দিন পরে তার চোয়ালের বা হচ্ছে মুখের যে অংশগুলো কেটে গিয়েছিল সেই অংশগুলো হিলিং হয়ে গেছে। কিন্তু এখন প্রায় 3 বছর পরে যখন তাহারাত আবার আসলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে তাহারাতে যে সামনে যে দাঁতটা সেটা অনেকটা অংশে একটু উপরের দিকে উঠে আসছে, এবং তার এই দাঁতে কিন্তু সে কোনোরকম যে স্বাদ বা হচ্ছে দাঁতে যে তার থাকার কথা সেরকম থাকছে না, দাঁতে একটু আস্তে আস্তে রঙটা পরিবর্তন হচ্ছে। এর মূল কারণে হচ্ছে যখন চোয়ালের বা দাঁতে কোনো অংশে ব্যথা পায়, সেই ব্যথা পাওয়ার পরে আস্তে আস্তে দাঁতের রঙটি পরিবর্তন হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় দাঁতের গোড়ায় একটি সিস্টেম মতন হয়ে যায়। আমরা আবার তার এক্সরে করে তার দেখতে পাই যে তার দাঁতের গোড়ার দিকে কিছুটা অংশ কালো হয়ে আছে এবং দাঁতেরও কিছুটা অংশ কালো হয়ে যাচ্ছে, মানে রঙটি পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে তার আবার আমরা চিকিৎসা দেওয়ার জন্য সম্মত হই যে তার এই দাঁতে রুট ক্যানাল করতে হবে, এবং রুট ক্যানাল করার পরে দাঁতে যদি সুন্দর করে ক্যাপ করে নেওয়া হয় তাহলে দাঁতের যে স্বাভাবিক রঙটা সেই রঙটা থাকবে, এবং দাঁতের গোড়ায় চোয়ালের ভিতরে যে অংশটিতে ছোট্ট একটি সিস্ট হয়ে গেছে সেই সিস্ট একটি অপারেশনের মাধ্যমে এই জায়গাটি পরিষ্কার করে নিলে বা ক্লিন করে রাখলে তার ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো রকম সমস্যা হবে না। তো প্রথম ধাপে আমরা আজকে রুট ক্যানাল করছি, এবং রুট ক্যানাল করার 1 দিন বা 2 দিন পরেই কিন্তু আমরা তার এই অপারেশনটা করব। অপারেশন করে তার চোয়ালের বা দাঁতের গোড়ার যে সিস্টি আছে সেটি কিন্তু বের করে দিব। এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে তার এই দাঁতে আর কোনো সম্ভাবনা থাকবে না কোনো সমস্যা হবার, এবং এই দাঁতটি দিয়ে সে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তাহারাতে রুট ক্যানাল কমপ্লিট করার পরে আমরা ওর দাঁতের জন্য ক্রাউন তৈরি করি, এবং এই ক্রাউনটি একটু স্পেশাল একটা ক্রাউন তৈরি করি যেটার নাম জিরকোনিয়া ক্রাউন। এই ক্রাউনটি দেখতে একদমই ন্যাচারাল দাঁতের মতন, স্বাভাবিক পোর্সেলিন যে ক্যাপগুলো আছে বা ক্রাউনগুলো আছে সেই ক্রাউনেরগুলোর থেকে কিছুটা আলাদা। এটা মেটালের হয় না, এটা পুরোপুরি সিরামিকের তৈরি থাকে, এবং এই ক্যাপটি সামনে দাঁতে যখন বসানো হয় তখন কোনোভাবেই দেখলে বোঝা যাবে না যে তার দাঁতে আলাদা আর্টিফিশিয়াল কিছু করা আছে, একদম ন্যাচারাল দাঁতের যে রং কালার সেরকমই ঠিক দেখা যাবে, কেউই বুঝতে পারবে না বা বাইরে থেকে বোঝা যাবে না যে এখানে আলাদাভাবে কোনো কিছু বসানো। তাহারাতের যেহেতু বয়স কম এই জন্য আমরা চেয়েছি, তাহারাতের পরিবারের সবাইও চেয়েছে যে তাকে ভালো চিকিৎসা নেবার জন্য, এবং ভালো এবং এখনকার সময়ের অত্যন্ত আধুনিক একটি ক্রাউন যেটা হচ্ছে জিরকোনিয়া, এই ক্রাউনটি আমরা তাহারাতের জন্য ল্যাব থেকে তৈরি করি এবং এটি তাকে পরিয়ে দেওয়া হয়, এবং এই ক্যাপটি বসানোর পরে তার দাঁতের যে ধরনটা সেটি সে পূর্বের দাঁতের যে রঙের সেরকমই চলে আসে, যে কারণে কোনোভাবে বোঝা যাচ্ছিল না যে তার দাঁতে আলাদা করে ক্যাপ করা আছে। আজ এই পর্যন্ত। কোনো মতামত, পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে জানান, ফেসবুক পেজটি ভিজিট করুন। সুস্থ থাকুন। ওরাল হেলথ উইথ ডক্টর শারমিন জামানের সাথেই থাকুন।